এটা হচ্ছে গোপালধারাতে ওকাইটি টি স্টেটের ফ্যাক্টরি আউটলেট। এই যে এখানে আউটলেটটা আর ভেতরে ফ্যাক্টরি আছে। আসুন আপনাকে ফ্যাক্টরি আউটলেটটা একটু দেখাই। ১৮৭০ সাল থেকে মিরিক থেকে গোপালধারা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে ওকাইটির চা বাগান। গোপালধারার একদম শেষের দিকে রয়েছে এই গার্ডেন আউটলেটটি। এই দুদিকে যে চা বাগান আছে এটা পুরোটা ওকাইটি টি স্টেট। মিরিকে যে রাস্তাটা আছে তার নাম ঋষি রোড। এই ঋষি রোডের পাশেই রয়েছে নেপাল বর্ডার। এই নেপাল বর্ডার বরাবর যে চা বাগানটা আছে সেটাই ওকাইটি টি স্টেট। আউটলেটের ভিতরটি সুন্দর ঝাঁচকচকে, ভেতরে প্রচুর সুন্দর সুন্দর মোড়কে চা পাতা আছে। এই ওকাইটি আউটলেটে আপনি ১৩০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত মূল্যের চা পেয়ে যাবেন। এখানে চায়ের বিভিন্ন রকম ভ্যারাইটি পাবেন, যেমন ব্ল্যাক টি, হোয়াইট টি, গ্রিন টি এবং ওলং টি। এখানে প্রিমিয়াম টি পাওয়া যায়, যার মূল্য প্রায় ৭,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রতি কেজি। এই দোকানে যে রংডু বলে যে প্যাকেটগুলো দেখছেন, এইটা কিন্তু আগে ওকাইটিরই নাম ছিল, সেটা পরবর্তীকালে রংডু নামটা চেঞ্জ হয়ে ওকাইটি হয়েছে। আপনি যদি কাউকে চা গিফট করতে চান তাহলে সুন্দর চায়ের গিফট প্যাক এখান থেকে পেয়ে যাবেন। এখানে তিনটে সিজনেরই চা পাওয়া যায়, একটা হচ্ছে স্প্রিং, একটা সামার, একটা অটম। চা কিনতে গিয়ে কিছু ইনফরমেশন পেলাম, সেটা হলো ওনাদের বক্তব্য মতে যদি প্রথম যে চাটা চা বাগান থেকে তোলা হয় সেই চা যদি নেওয়া হয় তাহলে সেই চা সবচেয়ে ভালো হয়। সেই চাটা তোলা হয় স্প্রিংয়ে, অর্থাৎ বসন্তকালে। এই চাটা যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে চায়ের কোয়ালিটি সবচেয়ে ভালো হয়। ওকাইটি টি আউটলেটটি ওকাইটি ফ্যাক্টরির ভেতরে অবস্থিত। আপনি যদি ফ্যাক্টরিতে টি প্রসেসিং দেখতে চান তাহলে কিন্তু পারমিশন দরকার। আপনি যদি বাড়িতে বসে ওকাইটির আউটলেট থেকে ডিরেক্ট চা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনি চা অর্ডার করতে পারবেন। একটা কথা বলি, আপনি যদি শুধুমাত্র নর্থ বেঙ্গলে এসে হিল স্টেশনের পাহাড় দেখতে চান তাহলে আমি বলবো যে গোপালধারা থেকে মিরিকের যে রাস্তাটা গেছে আপনি পুরো রাস্তাটা ধরে গেলে আপনি পুরো একদিন ধরে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন।